নমস্কার বন্ধুরা জবাব দিসা নিউ শিলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে আর বলে রেখে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা সুতরাং তোমরা কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু আবেদন করতে পারছো তেইশ জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে আর বলে রেখে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতাও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে খুব ভালো বেতন রয়েছে আর অ্যাপ্লিকেশন করার ডেট কিন্তু রয়েছে মার্চে দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করব কি পোস্ট কী যোগ্যতায় কোথায় নিয়োগটি হচ্ছে কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো চলো সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হল অফিসিয়াল নোটিফিকেশান তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং কতদিন চলবে তো বন্ধুরা দেখো ফেব্রুয়ারি কিন্তু ছ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং সেখানে কিন্তু তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে মার্চে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত আর যেখানে তোমাদের যে সমস্ত পোস্ট তোমাদের নিয়ে করছে সেগুলো হলো ইন ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এছাড়াও রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এছাড়াও রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ তো এই তিন রকম পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা যায় যেখানে কিন্তু প্রথম পোস্টের জন্য রয়েছে দশটি ভ্যাকেন্সি দ্বিতীয় পোস্টের জন্য কিন্তু রয়েছে বত্রিশটি ভ্যাকেন্সি এবং তৃতীয় পোস্টের জন্য কিন্তু রয়েছে উনত্রিশটি ভ্যাকেন্সি আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু লেভেল এখানে তোমরা দেখতে পাচ্ছ পেলেভে সেভেন হয়ে যায় তোমাদের প্রথম পোস্টের জন্য স্যালারি থাকবে কিন্তু চল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো পর্যন্ত দ্বিতীয় পোস্টের জন্য কিন্তু স্যালারি থাকবে তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে কিন্তু একাশি হাজার একশো পর্যন্ত এবং তৃতীয় পোস্টের জন্য মানে মাল্টি টাস্কিং স্টাফ এই পোস্টের জন্য কিন্তু তোমাদের স্যালারি থাকবে আঠেরো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো পর্যন্ত কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি বন্ধুরা এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেক্ষেত্রে তোমাদের আগে বলে দিই যে এখানে কিন্তু তোমাদের ন্যাশনালিটি কিন্তু ইন্ডিয়ান হতে হবে মানে যে কোনো মানে ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর সেক্ষেত্রে তোমাদের বয়সটা কিন্তু প্রথম পোস্টের ক্ষেত্রে বলে দিয়েছে যে তিরিশ বছরে বেশি হওয়া যাবে না দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর এবং তৃতীয় পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো কোয়ালিফিকেশান তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা তো কোয়ালিফিকেশান প্রথম পোস্টের জন্য মানে ইনকাম ট্যাক্স যে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স যে পোস্ট জুড়েছে সেখানে কিন্তু তোমাদের বলে রেখে যে ব্যাচেলার ডিগ্রি লাগছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি আন্ডে তোমরা যদি ব্যাচালার ডিগ্রি করে থাকো যে কোনো শাখায় সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে কিন্তু সেমভাবে কিন্তু যে কোনো শাখা থেকে তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো মানে গ্রাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং মাল্টি টাক্কিং স্টাফ এই পোস্টের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে তোমরা আবেদন করতে পারছো যে কোনো রেকগনাইজ বোর্ডের আনে তোমরা যদি মাধ্যমিক পাস করতে দেখো কিন্তু রিটার্ন এখানে সিলেকশন করা হবে রিটার্ন টেস্টের পর কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে টপিকগুলো দেওয়া রয়েছে তোমাদের কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্পিউনিশ এবং কম্পিউটার নলেজ এগুলোর উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে তো এই এটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং তার উপর বেস করে কিন্তু তোমাদেরকে এখানে ফাইনালি নিয়োগ করা হবে তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে আর কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে হবে মানে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল থেকে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে সেটা কিন্তু সুন্দর করে ফিল আপ করে তারপরে কিন্তু তোমাদের এদের নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে স্পিড পোস্টে পাঠাতে হবে তো ঠিকানাটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে এই ঠিকানাটা কিন্তু পাঠাতে হবে চব্বিশ তারিখের মধ্যে তো ঠিকানা এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে তোমরা কিন্তু নোটিফিকেশন থেকে একবার ভালো করে চেক আউট করে নিতে পারো আর ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু তোমরা আবার চেক আউট করে নিতে পারো আর সেক্ষেত্রে তোমাদের আমি দেখিয়ে দেবো যে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে তোমাদের দেখ অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু এখানে লাগছে একশো টাকা আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে এখানে কিন্তু তোমাদের ওমেন ক্যান্ডিডেট এস সি এস টি এদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দিতে হচ্ছে না আর সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফটে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা মানে অ্যাপ্লিকেশন করা যে ফিজটা সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানের সঙ্গে কিন্তু তোমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে তো সেক্ষেত্রে নাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু গ্রান্টেড হবে না তো অবশ্যই তোমরা কিন্তু ভালো মতো অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে বিজ্ঞপ্তি গতি থেকে জারি হয়েছে আর বন্ধুরা দেখো বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার ইনকাম ট্যাক্স কর্ণাটক তো এখান থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে নোটিফিকেশান কিন্তু ছ তারিখে আউট হয়েছে আর সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় বলে দিই বন্ধুরা এখানে তো তোমাদের কারা কারা তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সিলেকশন যে প্রসিডিওরটা সেক্ষেত্রে তোমাদের বলে রেখে এখানে কিন্তু মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হতে হবে মানে যে সমস্ত ক্যান্ডিডেট ন্যাশনাল লেভেলে যাদের স্পোর্টসের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো আর সেক্ষেত্রে তোমাদের কোন কোন স্পোর্টসের ওপর বেস করে কিন্তু তোমাদের এখানে সার্টিফিকেটটা মানা হবে সেক্ষেত্রে কিন্তু এখানে লিস্টটা দেওয়া রয়েছে সম্পূর্ণ স্পোর্টস কোন কোন স্পোর্টসের ক্ষেত্রে তোমাদের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই পুরোটা স্পোর্টসের কিন্তু নাম দেওয়া রয়েছে এবং তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারো আর পরবর্তীতে বিভিন্ন রকম চাকরি এবং বেসরকারি সরকারি এবং বেসরকারি বিভিন্ন চাকরির আপনার সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও তো চলো আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি আমাদের সাথে দেখো পাশে দেখো আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ